একটা মাছ সকলে নিচ্ছে, তো তাই বাবাটা বাবার ক্যাকটা লাগিয়ে দিলাম যাতে দেশ রক্ষা হয়, বাবা রক্ষা হয়, ভক্তদের যেন বাবা সব রক্ষা করে, তাই আমি বাবার একটা মাছ লাগিয়ে দিলাম মুখে। এই যেগুলো শুনছি এগুলো তো শুনে ভয়ও লাগছে, একটা বিরাট রোগের কথা শুনছি, সেই রোগে শুনে আমি বাবার মুখে একটা মাস্ক পরিয়ে দিলাম। আর এই বার্ষিক পুজো আসছে বাবার, তার আগেই আমি পরিয়ে দিলাম বাবা যেন দেশকে যেন রক্ষা করে, বাবাও যেন রক্ষা হয়, ভক্তগণ যেন রক্ষা হয়, তাই দিলাম। কি নাম আপনার? আমার নাম গীতা দে। আপনি সেবাই? হ্যাঁ আমি শিব। আজ আমি 24-25 বছর থেকে বাবার কাছে সেবা দিই। হঠাৎ কেন লাগালেন? এইটা শুনে এই রোগের জন্যে। কি রোগ? এই একটা কি রোগ উঠেছে বলছে না, হ্যাঁ করোনা রোগ উঠেছে, তাই বাবার ইয়েতে লাগিয়ে দিলাম, বাবা যেন দেশকে রক্ষা করে, তাই। মানুষ তো বেরোচ্ছে রাস্তায়, কি করবে, বারণ তো করা যাচ্ছে, কিন্তু যদি না কেউ মানে তা কি করা যায় বলো? তার জন্যই বাবাকে মাসটা করিয়ে দিলাম, বাবা সকল কি রক্ষা করবে। আর একটা গীতা দে, কানন পল্লী বাড়ি গীতা দে।